बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम आज के आंतर्जातिक नारी दिवस उपलक्षे महिला दल आयोजित सकाल बेला अपनारा रैली करेछेन एखन आपनारा सकले एसेछेन उलट साक्षात करते सौजन्य साक्षात करते सेजन्य आमि आपनादेरके आंतरिक भावे धन्यवाद जानाच्छि। आपनारा जानेन जे शहीद जियाउर रहमानी प्रथमे बांग्लादेशे महिलादेरके घर থেকে বের করে এনেছিলেন দেশের কাজে অংশগ্রহণ করার জন্য এবং তিনি এটাও বলেছিলেন যে বাংলাদেশের জনগণ সংখ্যার অর্ধেক নারী এদেরকে ঘরে শুধু বসিয়ে রেখে দেশের কোনোদিন উন্নয়ন বা কল্যাণ বা মানুষের যে মানসিক চিন্তার বিকাশ ঘটবে না সেজন্যই তিনি এটা করেছিলেন এবং তার পাশাপাশি তার ইয়ে ধরাই তিনি হয়তো সব করে যেতে পারেন নাই কিন্তু যেটা করেছিলেন সেটা কেউ করে নাই এর আগে স্বাধীনতার পরেও তিনি করেছিলেন বাংলাদেশে পুলিশে মহিলা ঢুকিয়েছিলেন অন্যান্য আনসার টানসার সব থেকে ভিডিপি সব মহিলা এরা সব মহিলারা যে কোনোদিন রাইফেল নিয়ে প্যারেড করতে পারবে মহিলারা যে রাস্তায় বেরিয়ে ট্রাফিকের দায়িত্ব সহ যে কোনো নিরাপত্তার দায়িত্ব পালন করতে পারবে এটা আগে কখনো কেউ ভাবে নাই কিন্তু জিয়া রহমান ভেবেছিল মহিলাদের ট্রেনিং দিয়েছিল মহিলারা অস্ত্র ধরতে পারে মহিলারা অস্ত্র চালাতেও পারে এই শিক্ষাই তিনি দিয়েছিলেন এবং সেজন্য বাংলাদেশ উন্নতি করছিল। তারপরে তিনি এ করলেন বললেন যে বাংলাদেশে শুধু আমাদের দেশে শুধু পুরুষ শাসিত সমাজ হলে চলবে না মহিলাদের সমান অধিকার থাকতে হবে সেজন্য তিনি কিন্তু বাংলাদেশের অ্যাম্বাসেডর বা রাষ্ট্রদূত যেগুলো সেখানেও কিন্তু তিনি মহিলাদেরকে দেয়া শুরু করলেন যে বাংলাদেশ অ্যাম্বাসেডর ফার্স্ট টাইম বাংলাদেশের অ্যাম্বাসেডর দেওয়া হলো এবং আমরা তখন ক্ষমতায় ছিলাম আমাদের দল থেকে স্বাভাবিকভাবে দেওয়া হয়েছে সেটাও তিনি শুরু করলেন আমরাও সেটা কন্টিনিউ করেছি। তখন মহিলারা নির্ভয়ে নির্দ্বিধায় বেরিয়ে আসতো এমনকি আমরা দেখেছি সেই জিয়াউর রহমানের সঙ্গে এই আমাদের মহিলা দল বলেন তখন যারা ছিল এবং ইয়াং যে ইউনিভার্সিটি কলেজের মেয়েরা আছে তারা সবাই এই যে খাল কাটা কর্মসূচিতে কোদাল মাটি কাটা এটাতেও অংশগ্রহণ করেছেন মহিলারা তার মানে বলতে হবে যে মহিলারা কোনো অংশে কোনো দিক থেকে কম নয় শারীরিক বলেন মানসিক বলেন সব দিক থেকে মহিলারা যথেষ্ট শক্তিশালী এবং সাহসী সেই কাজ সব কাজ তাদের কাজ দিলে তারা কাজ করতে পারে কিন্তু আজকে বাংলাদেশে এই জিনিসটা হওয়ার পরে সারা পৃথিবী দেখেছে সেজন্যই অনেকের আবার হিংসা বাংলাদেশের মহিলাদেরকে বেশি উঠতে দিতে অনেকে চায় না যার জন্যই দেখেছেন যে বর্তমান এই সরকারের সময়ে সরকার অবৈধ অসাংবিধানিক কারণ যে তারা সংবিধান অনুযায়ী নির্বাচিত হয়নি জনগণের ভোটে নির্বাচিত হয়নি এখানে যতগুলা মাবন আছেন কেউ বলবেন না যে ভোট দিয়েছে কেউ ভোট দেয় নাই অনেকে আছে আমি এখানে মহাসচিবকে শুধু বাইরে অনেক ছেলের ভর্তি পুরুষ আজকে মহিলাদেরকে কাউকে অ্যালাউ করা হয়নি উনি তো বলেন মহাসচিব বলে এক্সেপশন এখানে করেছে আর কি বলে জানি আর আমি কিছু সাংবাদিক ভাইদের দেখতে পাচ্ছি যে সাংবাদিক ভাইরা আছেন কিন্তু আমাদের কিছু কিছু এসছে মহিলা সাংবাদিক কিন্তু আমরা মনে করি যে আরও বেশি করে মহিলাদের এই প্রফেশনেও আসা উচিত এই প্রফেশনেও এখন মহিলাদেরকে আসা উচিত যা এগুলোতে তারাও অংশগ্রহণ করবে এটাই করা উচিত তা আমি বলবো যে কিন্তু আজকে মহিলারা বিভিন্ন পেশায় থেকেও কাজ করো অফিস আদালত বলেন নিজের বাড়িঘর বলেন বা এই রাস্তাঘাটে কোনো জায়গায় কিন্তু মহিলারা নিরাপদ নয় আজকে এমনকি ছোট বাচ্চারাও নিরাপদ নয় এই সরকারের আমলে এই যে শিশু নির্যাতন মহিলা নির্যাতন মহিলাদের উপর অত্যাচার গ্রামে গঞ্জিত অহরহ আর কাদের দ্বারা হচ্ছে এই সরকারি দলের লোক এবং সরকারি চাকরি যারা করে বিশেষ করে বলতে খারাপ লাগে শুনতেও খারাপ লাগে যারা আমাদেরকে নিরাপত্তা দেওয়ার কথা পুলিশ দ্বারা নির্যাতিত হচ্ছে এটা অত্যন্ত দুঃখজনক অসম্মানজনক
তাদেরকেও বলতে চাই যে তাদেরও মা বোন ভাই আছে, তারা সেটা চিন্তা করে যেন অন্যদেরও মা বোনের মতো সম্মান দেয়, এই সব কাজ থেকে বিরত থাকে। এটা কোনো ভালো কাজ নয়, ভালো কাজে অংশগ্রহণ করব। আমি বলবো পুলিশ দ্বারা নির্যাতিত এগুলো করা উচিত নয়, এবং এখন পর্যন্ত কাউকে ধরা হয় না, কারো বিচার হয় না। বিচার হয় না বলেই এই এরা নির্ভয়ে এইসব কাজ, নোংরা কাজগুলি করে যেতে পারছে। আর এই আওয়ামী লীগ বলেন, যে বলেন হাসিনাই বলেন, এদের এরা কেউ তো ভদ্র ভাষায় কথা বলতে জানে না, এদের মুখে কোনো সুন্দর ভদ্র ভাষা নাই। তাহলে যাদের মুখে ভদ্র ভাষা নেই, তারা ভদ্র আচরণ করবে কেমন করে মানুষের সাথে? মানুষের সাথে আচরণ কী করবে? তাই সেখানে হাসিনাও করে, হাসিনা ভদ্র ব্যবহারও করে না, ভদ্র ভাষাও জানে না, কথা বলতে জানে না ভদ্র ভাষায়। শুধু ভদ্র ভাষায় নয়, এমন সব অশ্লীল ভাষাও ব্যবহার করে, যেগুলি আমরা মনে করি যে সেটা আমাদের সকলের জন্য লজ্জার এবং অপমানের। কেন তিনি জোর জবর দখল করে হলেও প্রধানমন্ত্রীর পদটা দখল করে আছেন, সেখানে আমরা দেশের নাগরিক হিসেবে সকলে অসম্মানিত বোধ করি। তাই আমি বলবো যে আজকে বিশ্ব নারী দিবস যখন এটা হয়েছে, এই দিবসটাও বিএনপির মতো একটা বিশাল দল যারা তিনবার ক্ষমতায় থেকেছে সবচেয়ে বেশি, এবং এই দেশের জন্য কল্যাণ উন্নয়ন, নারী থেকে আরম্ভ করে শিশু থেকে আরম্ভ করে সব কিছু করেছে, তাদেরকে আজকে একটা প্রোগ্রাম করতে দিবে না, এটা সত্যি দুঃখজনক। কেন দেবে না, কেন পারমিশন? এরা তো আন্তর্জাতিক নারী দিবস, এর আগে আমরা করেছি, এখন কয়েকদিন ধরে আমি ব্যস্ততায় কাউন্সিলের জন্য, এবছর নাহলে আমরা বড় হল টল নিয়ে আমরা করেছি, এখন তো হল পাওয়াও আমাদের জন্য দুষ্কর হয়ে যায়। সেখানে আমরা এখানে অ্যাম্বাসেডারদের পর্যন্ত ডেকেছি, মহিলা অ্যাম্বাসেডার যারা থেকে তারাও এসছে, আপনাদের যদি মনে পড়ে আমরা করেছি ডেকেছি। কিন্তু এখন হল পাওয়া দুষ্কর, আমাদের জন্য কোনো হলও দিতে চায় না, এরা এরকম আমরা কোনো প্রোগ্রাম করতে পারি না। এই যে একটা অবরুদ্ধ অবস্থা দেশটাকে করে রেখেছে, গণতন্ত্রহীন অবস্থায় এই দেশ চলতে পারে না। তাই দেশের প্রতিটি ক্ষেত্রে দেখবেন যে আজকে অবনতি হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানে দেখেন, আমরা বর্ষ পালন করি সুন্দর, আমাদের নববর্ষ হয়, আরও নতুন নতুন অনেক কিছু দিবস এখন পালন করে সবাই করে, কিন্তু ঢাকা ইউনিভার্সিটির মতো একটা জায়গায় সেখানে টিএসসিতে মহিলাদের উপর যেসব কাজ নির্যাতন হয়েছে, এগুলি পত্রিকায় যখন আসে, এটা শুধু কি আমাদের লজ্জা হয়, তাদেরও লজ্জা করে, এবং বিদেশিরাও এগুলো নিয়ে নানান রকম কটূক্তি খারাপ সমালোচনা করে, এটা মোটেই কোনো ভালো জিনিস নয় এগুলো ইয়ে করছে। তাই আমি বলবো যে আজকে সমাজটাকে শেষ করে দিয়েছে, প্রতিটি ক্ষেত্রে তারা দুর্নীতি আর এই সব খারাপ কাজ ঢুকিয়ে দিয়েছে মানুষের মধ্যে, মানুষের চিন্তাধারাই নষ্ট করে দিচ্ছে। আজকে আমাদের ছেলেমেয়েরা স্কুলে লেখাপড়া ঠিকমতো করতে পারে না, কেন পড়াশোনাই তো হয় না সেখানে, সেখানে হয় নকলবাজি করে পাস, নকল করে পাস করে, নাহলে ছাত্রলীগ হলে যুবক জবরদস্তি তারা সব পাস করে নেয়, এই হলো অবস্থা। চাকরি ক্ষেত্রে মহিলারা যে বলেন যে সবার জন্য সমান, মহিলারা ভালো মহিলারা কী করে চাকরিতে যাবে? কোনো সুযোগ নাই, সেখানে আওয়ামী লীগ না হলে তার কোনো সুযোগ নেই, সে তার যোগ্যতা থাকুক আর না থাকুক তাকে চাকরি পেয়ে সে পাবে। আর অন্য যে দলই হোক বা সাধারণ নাগরিকই হোক, তার যোগ্যতা থাকা সত্ত্বেও সে নারীদের জায়গা দেবে না তারা সেখানে। সেই জন্যই বলবো যে আমাদেরকে শুধু সরকারের উপর নির্ভর করে হবে না, এখন প্রাইভেট সেক্টরকে, এবং আমরা আহ্বান করবো যে বিদেশি ইনভেস্টমেন্ট, বিদেশি এরা আসবে, যাতে সেইগুলোতে সবগুলোতে আমাদের মেয়েরা কাজ করতে পারে, সেই ব্যবস্থা করার জন্য, সেই ব্যবস্থা করার জন্য প্রাইভেট সেক্টরকে আমরা বলবো আপনারা যোগ্য শিক্ষিত ভালো মহিলাদের নেন, বিভিন্ন প্রাইভেট সেক্টরে এখন মহিলাদের জায়গা দেন। আমরা দেখেছি বিদেশে, এটা কোনো অসম্মানের নয় আমি বলে কাজ করা, আজকে সমান সমান মহিলা পুরুষ, আমরা দেখি বিদেশে যত আছে, যতই দেখবেন অ্যাম্বাসেডার বলেন বা প্রেসিডেন্ট বলেন, প্রাইম মিনিস্টার বলেন, অমুক বলেন, তমুকগুলো যত সব ওদের বড় বড় ইয়ে আছে, সবারই প্রাইভেট সেক্টরে কিন্তু মেয়েরা থাকে, তাদের দেখবেন। কিন্তু বাংলাদেশে এটা তো আমাদের লজ্জার কোনো নাই, বা নিজের নিজের সব কিছু সম্মানশালীন তো সব কিছু বুঝিয়ে রেখে
মেয়েদেরকে সেই সব পদগুলোতেও আমাদের মনে হয় যোগদান করতে হবে। সেই জন্য নিজেদেরকে সেই উপযোগী করে, সেরকম উপযোগী করে, উপযুক্ত করে গড়ে তুলতে হবে, যাতে তারা সেই কাজগুলিতে অংশগ্রহণ করতে পারে, ঢুকতে পারে, যোগদান করতে পারে। ভাই আমি আমার বহুত লোক বাইরে বের, আর আপনারা সবাই এত ফুল এনেছেন, রাজনীতিতে তো অবশ্যই আছে আরও আসবে, আজকে এত ফুল এনেছেন, গত তিন দিন ধরে ফুল রাখতে রাখতে আর ফুল রাখার জায়গা পাচ্ছি না, ফুল রাখার জায়গা পাচ্ছি না। তাই আমি বলবো আজকে আন্তর্জাতিক নারী দিবস হিসাবে মহিলারা এই ফুলের মতোই সুন্দর পবিত্র কাজে মহিলাদেরকে সম্মান দিয়ে, সম্মান দিয়ে মহিলাদেরকে তাদের যথোপযুক্ত সম্মান অধিকার দিয়ে বিশ্ব নারী দিবসকে মর্যাদা রক্ষা করার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।